নমস্কার প্রিয় দর্শক, বং ফুটবলে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে মেনলি কথা বলবো, যে ক্যাপশনটা দেখে তোমরা হয়তো বুঝেছ যে জোসেবা বেইতিয়াকে নিয়ে। জোসেবা বেইতিয়া, সবার মনে একটা দীর্ঘ প্রশ্ন রয়েছে যে জোসেবা বেইতিয়া কি এটিকেতে খেলবে, সেইটারই আজকে নিয়ে আলোচনা করব সেই বিষয় নিয়েই। আর কিছু কিছু ট্রান্সফার আপডেট আছে, ইস্ট বেঙ্গলের ট্রান্সফার আপডেট আছে, উড়িষ্যা এফসির ট্রান্সফার আপডেট আছে, তো এইসব আছে। তো আজকে বিশদে এইসব নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো জোসেবা বেইতিয়ার খবরটা পরে দিচ্ছি, প্রথমেই যে ট্রান্সফার আপডেটগুলো আছে, ছোটো ছোটো ট্রান্সফার আপডেট যেগুলো আছে আর কি, তো সেগুলো নিয়ে আলোচনা করবো। প্রথমে ইস্ট বেঙ্গলের খবরে আসবো। ইস্ট বেঙ্গল পাঁচটা প্লেয়ারকে কিন্তু ইতিমধ্যেই সই করিয়ে নিয়েছে, যাদের আপডেট কিন্তু অলরেডি ফেসবুক পেজেও দিয়ে দিয়েছে। ইস্ট বেঙ্গলের নিজস্ব যে ফেসবুক পেজটা আছে সেখানেও দিয়ে দিয়েছে। প্রথম আপডেট হলো ইস্ট বেঙ্গলের যে সিকে ভিনিতকে কিন্তু নিয়েছে জামশেদপুর এফসি থেকে। ইস্ট বেঙ্গল কিন্তু জামশেদপুর এফসির হয়ে দুর্দশ্য মানের পারফরমেন্স করেছে এবং কেরালা ব্লাস্টার্সের হয়ে সবচেয়ে বেশি ফর্মে ছিল সিকে ভিনিত, তো ওই জন্যই কিন্তু সই করিয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল সিকে ভিনিতকে। এরপরে যে সই করেছে তার নাম হচ্ছে রিনো অ্যান্টো, মেনলি রাইট ব্যাকে খেলে রিনো অ্যান্টো, তাকে কিন্তু বেঙ্গালুরু এফসি থেকে নিয়ে এসছে ইস্ট বেঙ্গল। এরপরে বাকি তিনটে, যে মানে পাঁচটা আপডেট আছে ইস্ট বেঙ্গলের মধ্যে, পাঁচটা আপডেটের মধ্যে প্রথম দুজন তো গেল হচ্ছে সিকে ভিনিত আর রিনো অ্যান্টো। সিকে ভিনিত আর রিনো অ্যান্টো কিন্তু সিনিয়র প্লেয়ার। এরপরে বাকি তিনটে যে প্লেয়ার আছে তারা কিন্তু ইউথ ডেভেলপমেন্ট থেকে উঠে এসছে যাকে বলে। তো প্রথমেই যে ইউথ প্লেয়ারটা আছে তার নাম হচ্ছে বিকাশ সাইনি কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছে, তাকে কিন্তু নিল ইস্ট বেঙ্গল, ডিফেন্ডার পজিশনে মেনলি খেলে। এরপরে যাকে নিয়েছে তার নাম হচ্ছে অনিল চাওয়ান কিন্তু এটিকে রিজার্ভ দলের হয়ে খেলে, এটিকে রিজার্ভ দলের হয়ে খেলছিল আর কি। সুমিত রাঠির পরেই কিন্তু অনিল চাওয়ানের একটা সিনিয়র টিমে যাওয়ার চান্স ছিল, তো তাকে কিন্তু এখন নিয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল, দুর্দশ্য মানের তারকা একজন অনিল চাওয়ান, তো আশা করি ইস্ট বেঙ্গলের জন্য ভালো কিছুই করবে। এরপরে তৃতীয় নম্বর যে ইউথ প্লেয়ারটাকে সই করেছে তার নাম হচ্ছে প্রীতম কুমার সিং হচ্ছে লেফট ব্যাক, মেনলি লেফট ব্যাক পজিশনেই খেলে, তো তাকে কিন্তু কেবিএফসি থেকে নিয়ে এসছে কেরালা ব্লাস্টার্স এফসি থেকে, তো সে কিন্তু এবারে খেলবে ইস্ট বেঙ্গলের হয়ে। তো এই পাঁচটা গেল কিন্তু ট্রান্সফার আপডেট যেগুলো করেছে ইস্ট বেঙ্গল, কনফার্ম নিউজ এগুলো। এরপরে যেটা রিউমার শোনা যাচ্ছে, আর একটা রিউমার আমি বলে দিই তোমাদেরকে, ইস্ট বেঙ্গলে যেটা শোনা যাচ্ছে যে টিপি রেহেনেশ কিন্তু আসতে চলেছে, গোলরক্ষক টিপি রেহেনেশ। ইতিমধ্যে কিন্তু ইস্ট বেঙ্গল একটা গোলকিপারকে রিটেন করেছে অলরেডি, আমরা আগেরবার ভিডিওতে বলেছিলাম, তোমরা আমাদের চ্যানেলে ভিডিওটা খুঁজলেই বুঝে যাবে। এরপরে যে সেকেন্ড গোলকিপার টিপি রেহেনেশকে নেওয়ার জন্য কিন্তু ঝাঁপিয়েছে ইস্ট বেঙ্গল, এটা এখন আমাদের সোর্স থেকে আমরা খবর পেয়েছি। তো টিপি রেহেনেশকে দেখা যাক এখন, টিপি রেহেনেশ যথেষ্ট অভিজ্ঞ তারকা, একজন ভারতীয় ফুটবলে কিন্তু পরিচিত নাম টিপি রেহেনেশ, ইস্ট বেঙ্গলেও কিন্তু তার খেলে যাওয়ার অভিজ্ঞতা আছে এখন, তো দেখা যাক এখন ইস্ট বেঙ্গলে তিনি সই করেন কি না। এরপরে আসবো উড়িষ্যা এফসির খবরে। উড়িষ্যা এফসি কিন্তু হেড কোচ এর জন্য কিন্তু এখন সন্ধান চালাচ্ছে উড়িষ্যা এফসি, যেটা শোনা যাচ্ছে কিছুদিন আগেই বেরিয়েছিল একটা জায়গায় নিউজ পোর্টালে যে স্টুয়ার্ট বাক্সটার হেড কোচ পজিশনের জন্য সই করতে চলেছে। স্টুয়ার্ট বাক্সটার হচ্ছে এখন মানে কোনো ক্লাবের হয়ে কোচিং করছেন না যিনি, যদিও মেনলি ওর ডোমেনটা হচ্ছে সাউথ আফ্রিকাতে মেনলি কোচিং করিয়েছেন, যথেষ্ট অভিজ্ঞ কোচ। এরপরে যে উড়িষ্যা এফসির দ্বিতীয় নম্বর আপডেটটা আছে তার নাম হচ্ছে স্যামুয়েল, তাকে কিন্তু কনফার্ম করে দিয়েছে উড়িষ্যা এফসি, তাদের অলরেডি ইনস্টাগ্রাম ফেসবুক থেকে পোস্ট হয়ে গেছে, উড়িষ্যা এফসির অফিসিয়াল ইনস্টাগ্রাম আইডি থেকে পোস্ট হয়ে গেছে অলরেডি, তো তাকে কিন্তু আনছে মেনলি কেবিএফসি থেকে। এরপরে চলে আসবো এফসি গোয়ার আপডেটে। এফসি গোয়ার কিন্তু একটাই আপডেট আছে, তো স্কট নেভিলি একে কিন্তু সই করাতে চলেছে একটা রিউমার স্টেজে আছে আর কি, তো এর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে স্কট নেভিলি, অস্ট্রেলিয়ার একটা পরিচিত নাম স্কট নেভিলি, তো এ লিগে কিন্তু খেলে গেছে স্কট নেভিলি, তো এ লিগে কিন্তু দুর্ধর্ষ মানের মানে রেকর্ড আছে যাকে বলে, 6'2" হাইট, রাইট ব্যাকে খেলে মেনলি, তো পার্থ গ্লোরি, নিউক্যাসল জেটস, ব্রিসবেন রোড এইসব টিমের হয়ে মেনলি খেলেছে এই প্লেয়ারটা, তো দেখা যাক এখন এফসি গোয়াতে তিনি সই করেন কি না, এখন এফসি গোয়া ম্যানেজমেন্ট তার সঙ্গে কথা চালাচ্ছে, এই অবধি আমাদের কাছে আপডেট আছে। এরপরে আসবো এটিকে মোহনবাগানের খবরে। এটিকে মোহনবাগানের খবরে শোনার জন্য তোমরা অনেকক্ষণ অপেক্ষা করছো যে জোসেবা বেইতিয়া আসছে কি না এটিকে মোহনবাগানে, তো প্রথমেই যে হাবাসের ইন্টারভিউটার কথা বলি, হাবাসের ইন্টারভিউ যেটা বেরিয়েছিল প্রথমেই gol.com যেটা বেরিয়েছিল, তোমরা হয়তো অনেকেই দেখেছো, তো gol.com যেটা বেরিয়েছিল তিনি কিন্তু বলেছেন যে দুটো ফরেনার সাইনিং বাকি, যে সাতটা ফরেনার কোটা থাকে আইএসএলে, তো এই দুটো ফরেনার সাইনিং যে বাকি আছে তিনি কিন্তু প্রেফার করছেন স্প্যানিশ প্লেয়ার, অলরেডি বলে দিয়েছেন তিনি যে স্প্যানিশ প্লেয়ার কিন্তু আমার পছন্দ, কারণ স্প্যানিশ প্লেয়াররা ডিসিপ্লিন প্লেয়ার হয় খুবই, তো তিনি যেটা পরিষ্কারভাবে gol.com জানিয়েছেন যে তিনি এমন প্লেয়ার চান না যে ভালো খেলোয়াড় আবার ব্যাড প্রফেশনাল, তিনি এমন প্লেয়ার চান না, অ্যাজ এ হোল কিন্তু ফুটবলার তিনি চান পুরোপুরি যে একদম ফুটবল প্লেয়ার,
ঠিক আছে? তো মানে বুঝতেই পারছো যে অন দ্য ফিল্ড অ্যান্ড অফ দ্য ফিল্ড কিন্তু ভালো হতে হবে সেই প্লেয়ারকে। হাবাস কিন্তু খুবই ডিসিপ্লিন কোচ এবং রেস্ট্রিক্টেড রাখেন টিমকে, খুব স্ট্রিক্ট এবং রেস্ট্রিক্টেড রাখেন টিমকে। তো সেই রকম মানে ওর মতন করে অ্যাডজাস্ট করার মতন প্লেয়ারকে তিনি চান, মানে যাতে তার খেলাতে সুবিধে হয়। তো সেইটা কিন্তু তিনি বলেই দিয়েছেন অলরেডি। এবং তিনি কিন্তু এই ফরেনার রিডাকশান যে পলিসিটা আসছে আর কি ইন্ডিয়ান ফুটবলে, ফরেনার কমিয়ে দেওয়ার যে একটা কথা উঠছে, তো এই ফরেনার কমিয়ে দেওয়ার ব্যাপারে কিন্তু তিনি কিন্তু পুরোপুরি মানে মত দেননি, মত কিন্তু নেই তার ফরেনার কমিয়ে দেওয়ার। ফরেনার না হলে কিন্তু ডেভেলপমেন্ট হবে না ইন্ডিয়ান ফুটবলে, সেটাই তার বক্তব্য। তো এখন যাই হোক, এটিকেএমবির খবর যেটা বলছিলাম, এটিকেএমবির তে জোসেবা বেইতিয়ার যেটা খবরটা, জোসেবা বেইতিয়া, আমরা কিন্তু খবর পেয়েছি যে জোসেবা বেইতিয়ার কিন্তু এখন চান্স আছে আসার এটিকেতে, মানে এটিকেএমবিতে, যেটা নতুন টিম হচ্ছে আর কি এটিকে মোহনবাগান। তো কারণ হচ্ছে যেহেতু জোসেবা বেইতিয়া কিন্তু ইন্ডিয়ান সয়েলে কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে, তো হাবাস কিন্তু প্রেফারেন্স দিয়েছেন ইন্ডিয়ান সয়েলে যে খেলে গেছে সেই রকম এক্সপিরিয়েন্সড কোনো বিদেশি। তো এক্সপিরিয়েন্সড বিদেশি স্প্যানিশ প্লেয়ার এই রকম ক্যাটাগরিতে কিন্তু জোসেবা বেইতিয়াই আসছে। আর এটা আমাদের কাছে খবর আছে যে হাবাস কিন্তু প্রস্তাব দিয়েছে জোসেবা বেইতিয়াকে, হাবাস মানে টিম ম্যানেজমেন্ট থেকে আর কি, এটিকে এমবি টিম ম্যানেজমেন্ট থেকে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে জোসেবা বেইতিয়াকে। এখন জোসেবা বেইতিয়ার তরফ থেকে কিন্তু প্রতিক্রিয়া কিন্তু জানা যায়নি, কোনো রকম কিন্তু প্রতিক্রিয়া নেই জোসেবা বেইতিয়ার তরফ থেকে, যে জোসেবা বেইতিয়া আদৌ কিন্তু খেলছেন মানে এটিকে মন মানে খেলবেন কি না সেটা কিন্তু এখনও জানা যায়নি। তো এখন মানে একপক্ষ ম্যানেজমেন্ট থেকে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে, তো দেখা যাক এখন জোসেবা বেইতিয়া মানে আসবেন কি না এটিকেতে, এটিকে মোহনবাগানে। তো সেই দিক সেই বিষয় নিয়ে যে আপডেটগুলো থাকবে আমরা নিশ্চয়ই জানাবো। জোসেবা বেইতিয়া অলরেডি তোমরা জানো যে মোহনবাগানের দুর্ধর্ষ মানের পারফরমেন্স দেখিয়েছে, প্রত্যেকটা খেলাতে কিন্তু স্টার্টিং লেভেন থেকে কিন্তু তিনি পারফর্ম করে গেছেন। 16 ম্যাচে কিন্তু 3 গোল আছে, 1415 মিনিট কিন্তু অ্যাজ এ হোল তিনি খেলে। মানে এদিকে জোসেবা বেইতিয়া কিন্তু ডিসিপ্লিন, যেমন আমি আগে বললাম তোমাদেরকে, হাবাস কিন্তু বলেছে ডিসিপ্লিন প্লেয়ার চাই। তো জোসেবা বেইতিয়া কিন্তু খুবই অন দ্য ফিল্ড অ্যান্ড অফ দ্য ফিল্ড কিন্তু ডিসিপ্লিন, কিউই কোনা যে পলিসিটা শিখিয়ে গিয়েছিল জোসেবা বেইতিয়াকে, এবং তার মাঠে বল রেখে যে দুর্ধর্ষ পাস দেওয়ার ক্ষমতা সেইটা কিন্তু একটা খুব ভালো দিক, যেটা কিন্তু হাবাস প্রেফার করছে খুবই। তো সেই দিক থেকে এখন মানে আমাদের যেটা সোর্স থেকে বললাম, যেটা খবর এসছে যে জোসেবা বেইতিয়াকে কিন্তু প্রপোজাল দেওয়া হয়েছে, জোসেবা বেইতিয়ার তরফ থেকে যে প্রপোজালটা মানে অ্যাকসেপ্ট করা হয়েছে না রিজেক্ট করা হয়েছে সেটার কিন্তু কোনো আপডেট নেই এখন অবধি। তো আশা করি তিনি অ্যাকসেপ্ট করবেন, কারণ মানে তিনি বলেছেন যে কলকাতায় তিনি ফিরে আসতে চান, মোহনবাগানের হয়ে খেলতে চান। তো এখন তো মোহনবাগান মানে আলাদা করে কোনো কিছু খেলছে না, মোহনবাগান আর এটিকে যুক্তভাবে খেলছে আর কি, মার্জার হয়েছে যেহেতু তোমরা সবাই জানো, তো খেলতে গেলে তাকে সেইখানেই খেলতে হবে। তো দেখা যাক এখন মানে তিনি আসেন কি না, এর নিয়ে জোসেবা বেইতিয়া কিছু প্রতিক্রিয়া দিচ্ছে কি না সে নিয়ে নিশ্চয়ই পরের ভিডিওগুলোতে আমরা নিশ্চয়ই জানাবো যদি তিনি আপডেট দেন। তো এখন অবধি খবর যে জোসেবা বেইতিয়া কিন্তু আসছেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, এবং ভারতীয় ফুটবলের সমস্ত খবর বাংলায় পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এর সাথে বলবো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাথে থেকো।